हेलो स्टूडेंट्स, वेलकम टू पेन एंड पेपर। आज के आलोचना करब कम्बिनेशन अफ कैपासिटर एंड एनर्जी अफ इट, अर्थात धारक समबाय को कैपासिटरे जो कि चार्ज स्टोर करी तर मध्य एनार्जी कत से सब विषय आज के आलोचना करब। तो चलो शुरू करा जा। फार्स्ट आमरा एखाने देखबो जे कम्बिनेशन अफ कैपासिटर अर्थात धारकेर समबाय। तो आमरा एर आगे क्लासे देखे एसेछि जे प्यारालाल प्लेट कैपासिटरेर जोन्नो कैपासिटेंस कत हय एवं एर पोटेंशियल कत, पोटेंशियल इलेक्ट्रिक फिल्ड एइसब आमरा एर आगे क्यालकुलेट करेछि, ताई ना? तो आज के आमरा देखबो जे एकाधिक कैपासिटर बा एकाधिक धारक जदि एके अन्येर संगे जुक्त करा हय, अर्थात जदि आमि पाशापाशि जुक्त करि एवं जदि आमि प्यारालाली अर्थात দুটোর প্রান্ত যদি আমি যুক্ত করি, তাহলে সেই ক্ষেত্রে এর ক্যাপাসিটেন্স বা এর ধারকত্বের কি পরিবর্তন ঘটছে এই সব বিষয়ে আজকে আমরা দেখব। তো ফার্স্ট আমি বলছি যে যদি কিছু ক্যাপাসিটর যদি সিরিজ বা একে অন্যের সঙ্গে পরপর কানেক্টেড থাকে, ধরে নাও এটা একটা ক্যাপাসিটর, এর সঙ্গে আর একটা ক্যাপাসিটর আমি সিরিজে কানেক্ট করলাম, সিরিজ মানে কি একটার সঙ্গে আর একটা কানেক্ট করতে হবে, তাহলে এই দুটোর মধ্যে যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্স ভি অ্যাপ্লাই করি, ভি পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে দিলাম, তাহলে এর ক্যাপাসিটেন্স কত? সি ওয়ান, এর ক্যাপাসিটেন্স সি টু। এর মধ্যে চার্জ কত স্টোর হবে? এর মধ্যে হবে কিউ ওয়ান, এর মধ্যে হবে কিউ টু। এবার দেখো এই দুটো প্রান্ত এ এবং বি প্রান্ত, এই দুই প্রান্তে যদি আমি ভি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি, তাহলে এই দুটো ক্যাপাসিটারের মধ্যে পোটেনশিয়ালটা ড্রপ হবে না। আমি ধরে নিলাম এই প্রথমটাতে ড্রপ হলো ভি ওয়ান, পরেরটাতে ড্রপ হলো ভি টু। এবার দেখো এদের দুজনের মধ্যে দিয়েই তো আই কারেন্ট ফ্লো করছে না, তার মানে কিন্তু এদের দুজনের মধ্যে কিন্তু সেম অ্যামাউন্টের কিন্তু চার্জ স্টোর হবে। তাহলে দেখা যাক যে এদের দুজনের মধ্যে যদি ভি ওয়ান আর ভি টু পোটেনশিয়াল যদি ড্রপ হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে ভি ইজ ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি টু। আর ভি ওয়ান মানে কি? ভি ওয়ান মানে হচ্ছে আমরা কি জানি সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু কিউ বাই সি হবে। তাহলে ভি ওয়ান মানে কি? কিউ ওয়ান বাই সি ওয়ান। আর ভি টু মানে কি? কিউ টু বাই সি টু। এটা আমরা লিখতে পারি। এখানে আমি বলে দিলাম যে কিউ ওয়ান ইকুয়ালস টু কিউ টু হয়ে যাবে, তাই না? তাহলে এই দুটো থেকে যদি, তাহলে দুটো যদি সেম হয়ে যায়, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু। এই দুটো থেকে যদি আমি কিউ কমন নিয়ে নিই, তাহলে কি হবে? ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু। দেখো এই কিউটা যদি আমি, এটা ভি ইকুয়ালস টু, তাহলে এই কিউটা আমি এদিকে যদি ডিভাইড করে দিই, তাহলে আমি কি পাচ্ছি? ভি বাই কিউ ইকুয়ালস টু ওয়ান আপন সি ওয়ান প্লাস ওয়ান আপন সি টু। এবার ভি বাই কিউকে কি লিখতে পারি? এখান থেকে সি যদি আমি ক্যালকুলেট করি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি পাবো না, আর তাহলে ভি বাই কিউ মানে কি? ওয়ান আপন সি হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু ভি বাই কিউ। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ওয়ান বাই সি ইকুয়ালস টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু। দেখো এটা আমরা পেলাম, তাহলে এই রিলেশনটা কিন্তু আমরা পেলাম। এটা কিসের জন্য? এটা কিন্তু তোমার সিরিজ কানেকশনের জন্য। সিরিজ মানে একটার পর আর একটা, একটার এন্ডের সঙ্গে আর একটার এন্ড এইভাবে যদি পরপর কানেক্ট করি, তাহলে সেই ক্ষেত্রে হবে ওয়ান বাই সি ইকুয়ালস টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু। মানে তোমরা হয়তো রেজিস্টারের ক্ষেত্রে দেখেছো যে রেজিস্টারের ক্ষেত্রে কি হয় যে দুটো যদি রেজিস্টার থাকে, এরকম একটা রেজিস্টার, এর সঙ্গে যদি আর একটা রেজিস্টার, এটা আর ওয়ান এটা আর টু, তোমরা দেখেছো না? যদি সিরিজে কানেক্টেড থাকে তাহলে কি লিখতে পারি আমরা? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি অ্যাড হয়ে যেত, কিন্তু ক্যাপাসিটারের ক্ষেত্রে দেখো এটা কিন্তু প্যারালাল কম্বিনেশনের মতো কাজ করছে। প্যারালাল কম্বিনেশন কিরকম ছিল? প্যারালাল কম্বিনেশন এরকম ছিল যে একটা রোধ এরকম থাকবে আর একটা রোধ এরকম থাকবে, একে অন্যের এন্ডের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে একটা হচ্ছে আর ওয়ান, একটা আর টু, একটা আর ওয়ান। তাহলে এই ক্ষেত্রে কী হতো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওয়ান বাই আর ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, এরকম ছিল না? তাহলে দেখো প্যারালাল কম্বিনেশনে রোধের ক্ষেত্রে যেটা হয়, ধারকের ক্ষেত্রে কিন্তু সেটা সিরিজ কম্বিনেশন হয়। এই যে দেখো, আর ধারকের প্যারালাল বা ধারকের সমান্তরাল সমবায়টা এখন দেখবো আমরা। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এন নাম্বার অফ ক্যাপাসিটার ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে সেই ক্ষেত্রে হবে ওয়ান বাই সি ইকুয়ালস টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ডট 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 ওয়ান বাই সি এন। হলো দিস ফর এন নাম্বার অফ ক্যাপাসিটার। এরপর আমরা দেখবো যে প্যারালাল কম্বিনেশন। প্যারালাল মানে কি? প্যারালাল মানে হচ্ছে দুটো ধারক যদি একটার এন্ডের সঙ্গে আর একটার এন্ড যদি কানেক্টেড থাকে, কীরকম? ধরে নাও এটা একটা ক্যাপাসিটার, এর সঙ্গে আরও একটা ক্যাপাসিটার এভাবে লাগানো হলো, তাহলে এর ক্যাপাসিটেন্স কত? সি ওয়ান, এর ক্যাপাসিটেন্স সি টু, এর মধ্যে চার্জ কিউ ওয়ান, এর মধ্যে চার্জ কিউ টু। আর এই দুটোকে কিন্তু সেম পোটেনশিয়াল ডিফারেন্সে লাগানো হবে,
মানে এই দুটোর মধ্যে পটেনশিয়াল কিন্তু ভি। তাহলে এর দুটোর মধ্যে যদি পটেনশিয়াল ডিফারেন্স ভি হয়, তাহলে দুটোর মধ্যে সেম পটেনশিয়াল ড্রপ হচ্ছে না, এটার মধ্যে ভি, এটার মধ্যে ভি। কিন্তু সিরিজে কি ছিল, এটার মধ্যে ভি ওয়ান ছিল, এটার মধ্যে ভি টু ছিল। কিন্তু এই ক্ষেত্রে দুটোর মধ্যে কিন্তু সেম পটেনশিয়াল ড্রপ হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি করি, এই ক্ষেত্রে আমরা কি পাবো, এই ক্ষেত্রে আমরা পাবো যে কিউ ওয়ান ইকুয়ালস টু সি ওয়ান ইন্টু ভি, কিউ টু ইকুয়ালস টু সি টু ইন্টু ভি। তাহলে ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিটারটা তৈরি হচ্ছে, তার যদি চার্জ কিউ ধরি আমি, তাহলে আমরা কি লিখতে পারি, কিউ ওয়ান প্লাস কিউ টু লিখতে পারি না, তাহলে আমরা কিউ কে লিখতে পারি সি ভি, আর এটাকে লিখতে পারি সি ভি ওয়ান প্লাস সি ভি টু। এখান থেকে ভি ভি ওয়ান ভি টু তো সেম, ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু, তাহলে এই দুটোকে ভি লিখতে পারি। এখান থেকে তাহলে আমি এরকম লিখতে পারি যে সি ভি ইকুয়ালস টু সি ভি, সি ওয়ান ভি প্লাস সি টু ভি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে সি ইজ ইকুয়ালস টু সি ওয়ান প্লাস সি টু। তাহলে প্যারালাল কম্বিনেশন যদি করা হয়, তাহলে এদের কি, এদের ক্যাপাসিটেন্সগুলো কিন্তু ডাইরেক্টলি অ্যাড হয়ে যায়। দেখো সি ওয়ান প্লাস সি টু, তাই না? আর এন নাম্বার অফ ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে এটা এটা কি হয়ে যাবে, এন অবধি চলে যাবে। তাহলে সেখানে হবে সি ইকুয়ালস টু সি ওয়ান প্লাস সি টু প্লাস ডট 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 সি এন। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম যে রোধের ক্ষেত্রে যদি আমি কিছু রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করি, তার সেই ক্ষেত্রে যে ফর্মুলা সেটা ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হয়ে যায়, উল্টে যায়, তাই না? এর সিরিজের ফর্মুলা এর প্যারালালে হয়, আর এর প্যারালালের ফর্মুলা এর সিরিজে হয়। দেখো এরপরে আমরা একটা নিউমেরিক্যাল ক্যালকুলেশন করব। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ক্যাপাসিটার আছে, এটা সি টু, দিস ইজ সি টু, দিস ইজ সি ওয়ান, অ্যান্ড দিস ইজ সি থ্রি, অ্যান্ড দিস ইজ সি ফোর, দিস ইজ সি ফোর। তাহলে এই যে তিনটে ক্যাপাসিটার উপরে আছে, আর এর সঙ্গে কিন্তু প্যারালালে একটা ক্যাপাসিটার সি ফোর আছে। তাহলে এই যে তিনটে ক্যাপাসিটার দেখতে পাচ্ছ, সি ওয়ান সি টু সি থ্রি, এই তিনটে ক্যাপাসিটার দেখো একই কানেকশনে আছে না, পরপর সিরিজে আছে না। কারণ কি, কারেন্টটা কিন্তু এই দুটো পয়েন্টে ভোল্টেজ ডিফারেন্স আমি অ্যাপ্লাই করেছি, এই দুটো পয়েন্টে। তাহলে এখান থেকে কি হবে, কারেন্টটা ফ্লো করবে কি না, এই সবগুলোর মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে। আর এই তিনটে মিলে যে কম্বিনেশন, তার সঙ্গে এই সি ফোরটা কিন্তু প্যারালাল, এখান থেকে কারেন্টটা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, এই পয়েন্ট থেকে কিন্তু এদিকে একটা হয়ে যাচ্ছে, এদিকে একটা হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটে মিলে একটা সিরিজ কম্বিনেশন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত পাবো, এখানে আমরা পাবো এই তিনটে মিলে যদি আমি ইকুইভ্যালেন্টটাকে সি প্রাইম ধরি, তাহলে আমি কি লিখবো, এটা এটা কিরকম, এটা হবে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি, তাই না? এটা আলাদা। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যদি আমি করি, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, ওয়ান বাই সি প্রাইম ইকুয়ালস টু ওয়ান, এখানে সি ওয়ান সি টু সি থ্রি, এই তিনটে ক্যাপাসিটারের ভ্যালু কত, প্রত্যেকের ভ্যালু বলেছে 10 মাইক্রোফ্যারাড করে, 10 মাইক্রোফ্যারাড, এটাও 10, এটাও 10, এটাও 10। তাহলে কি হবে, ওয়ান বাই 10 প্লাস ওয়ান বাই 10 প্লাস ওয়ান বাই 10, তাই না? এটা যদি আমি, তাহলে সি প্রাইমের ভ্যালু কি হবে, 10/3 হবে না, কারণ কি তিনটেকে অ্যাড করলে 3/10, উল্টে গেলে হবে 10/3 মাইক্রোফ্যারাড। এইবার দেখো এই সি প্রাইম, এই তিনটে মিলে তৈরি হলো সি প্রাইম, এই তিনটে মিলে কি তৈরি হলো সি প্রাইম, আর এই সি প্রাইমের সঙ্গে এই সি ফোরটা কি এবার প্যারালাল। তাহলে এই দুটোকে যদি আমি প্যারালাল কম্বিনেশন আনি, তাহলে কি হবে, তাহলে এবার সি প্রাইম অ্যান্ড সি ফোর প্যারালাল, তাহলে কি হবে, তাহলে ইকুইভ্যালেন্স ক্যাপাসিটেন্সটাকে যদি আমি সি ধরি, তাহলে কি হবে, সি প্রাইম প্লাস সি ফোর হবে না, এটাকে করলে কত হবে, সি প্রাইম হচ্ছে 10/3 আর সি ফোর কত, 10 মাইক্রোফ্যারাড, তাহলে করলে হবে হচ্ছে 13.3 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? তাহলে এই গোটা সিস্টেমটার, গোটা সিস্টেমটার ইকুইভ্যালেন্স ক্যাপাসিটেন্স কত হলো, 13.3 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? এখানে যদি আমি আরেকটা জিনিস যদি বের করতে বলি, যদি এখানে বলা হয় যে প্রত্যেকটা ক্যাপাসিটারে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রত্যেকটা ক্যাপাসিটারের চার্জ কত, চার্জ কিউ এর ভ্যালুটা যদি বের করতে বলা হয়, দিস ইজ কিউ থ্রি, দিস ইজ কিউ টু, দিস ইজ কিউ ওয়ান, প্রত্যেকটা যদি চার্জ বের করতে বলা হয়, অ্যান্ড দিস ইজ কিউ ফোর, তাহলে তুমি কি করে বের করবে, এবার আমি কি করব। তাহলে দেখো প্রত্যেকটা যদি চার্জ বের করতে বলা হয়, এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে সি ওয়ান সি টু সি থ্রি, এই উপরে যে তিনটে ক্যাপাসিটার, এরা কিন্তু সিরিজে আছে। সিরিজ থাকলে আমরা কি জানি যে এদের মধ্যে প্রত্যেকের মধ্যে চার্জ কিন্তু সেম হয়, পটেনশিয়ালটা ড্রপ হয়, পটেনশিয়ালটা আলাদা আলাদা হয়, কিন্তু চার্জটা সেম হয়। এই ক্ষেত্রে তাহলে এই তিনটের মধ্যে সেম অ্যামাউন্ট অফ চার্জ থাকবে, আর নিচেরটার ক্ষেত্রে আলাদা হবে। তাহলে দেখো, তাহলে এখানে এখানে আমরা কি জানি যে চার্জ অন সি ওয়ান সি টু সি থ্রি ইজ সেম। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এর পটেনশিয়ালগুলো তাহলে কি হবে, এর পটেনশিয়ালগুলো হবে কিউ বাই সি ওয়ান কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি। তিনটের পটেনশিয়াল মিলে কি এই সিস্টেমের পটেনশিয়াল 500 ভোল্ট, তাহলে এটা হবে 500 ভোল্ট।
এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখান থেকে আমি কিউ এর ভ্যালু পাবো 1.7 × 10⁻³ কুলম। তাহলে এই প্রত্যেকটা উপরে যে তিনটে ক্যাপাসিটার তুমি দেখতে পাচ্ছ, এই তিনটে ক্যাপাসিটারের মধ্যে Q1, Q2, Q3 এই তিনটের মধ্যে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু 1.7 × 10⁻³ কুলম চার্জ থাকবে। আর এই যে প্যারালাল যে ক্যাপাসিটারটা আছে এর মধ্যে কিন্তু তোমার কিউ প্রাইম যদি চার্জ ধরে নেই, তাহলে প্যারালালটার মধ্যে যদি আমি ধরে নেই যে কিউ প্রাইম চার্জ আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে আমরা লিখতে পারি কি এর পোটেনশিয়াল কি কিউ প্রাইম বাই C4 ইকুয়ালস টু 500 ভোল্ট। সেখান থেকে আমি কিউ প্রাইমের ভ্যালু কত পাবো, C4 তো 10, তাহলে এখান থেকে তুমি করলে পাবে 10 × 500 × 10 μF, এটা করলে তুমি পাবে 5 × 10⁻³ μF, কি 10⁻⁶ অর্ডারের, আর এখানে এখানে তিনটে জিরো মাইনাস হয়ে যাবে, তাহলে 10⁻³ কুলম হলো। তাহলে এই এই ক্যাপাসিটারে যে প্যারালাল ক্যাপাসিটারটাতে এটাতে কিন্তু তোমার এটাতে তোমার কিন্তু এই চার্জটা স্টোর হবে, ক্লিয়ার। এরপরে দেখো, এবার আমরা দেখবো কি যে এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার। এবার আমরা দেখলাম যে সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন, তাহলে আমরা বুঝতে পারলাম, এখান থেকে আমরা নিউমেরিক্যাল একটা দেখলাম। এবার আমরা বলবো যে যদি কোনো একটা ক্যাপাসিটার প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এর এটা 1 নম্বর প্লেট, এটা 2 নম্বর প্লেট, এই প্লেটে যদি আমি চার্জ বিল্ড আপ করি ধীরে ধীরে, যদি কিছু পরিমাণ চার্জ বিল্ড আপ করে যদি কিউ পরিমাণ চার্জে নিয়ে যায়, তাহলে আমাকে কি করতে হবে, ধীরে ধীরে চার্জ বিল্ড আপ করতে গেলে তো ওয়ার্ক ডান করতে হবে, তাকে তো এক্সটার্নাল পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক কিনা। তো এই চার্জ বিল্ড আপের জন্য এর মধ্যে এনার্জি স্টোর কতটা হচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে এর কিন্তু আমরা এই সিস্টেমটার কিন্তু আমরা এনার্জি বের করব, এনার্জি ইটা কিন্তু আমরা বের করব। তাহলে ফার্স্টে কি জানতে হবে তোমাদের, এখানে তোমাদের জানতে হবে যে এটা যদি একটা ক্যাপাসিটার হয়, ফার্স্টে আমরা কি করি যে 2 নম্বর প্লেট থেকে 1 নম্বর প্লেটে যদি ডেল্টা কিউ আধান যদি চার্জকে আমরা নিয়ে আসতে চাই, এর মধ্যে কিছু পজিটিভ আধান আছে, তাহলে এ কি করবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে না, এদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো আসবে। তাহলে পজিটিভ ডেল্টা কিউ চার্জকে যদি আমাকে 2 নম্বর প্লেট থেকে 1 নম্বর প্লেটের দিকে আনতে হয়, বুঝতে পারছো, এটাকে যদি আমি এই ডাইরেকশনে নিয়ে আসতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এই ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে কাজটা করতে হবে না। তাহলে ফিল্ডের এগেনস্টে যদি কিছু পরিমাণ চার্জকে যদি আমাকে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে। আর এই ওয়ার্ক ডানটা, এই ওয়ার্ক ডানটা কিন্তু তোমার স্টোর হবে কি, এনার্জি হিসাবে, পোটেনশিয়াল এনার্জি হিসাবে। এই ওয়ার্ক ডানটাকে যদি আমরা ডেল্টা ডব্লু ধরি, তাহলে সেটা কি হবে, এখানে এখানে ফার্স্টে ইনিশিয়ালি এই প্লেটে ছিল কিউ প্রাইম চার্জ, আমরা ধরে নিয়েছি যে এই প্লেটে কিউ প্রাইম চার্জ ছিল, এই প্লেট থেকে ডেল্টা কিউ প্রাইম চার্জকে আমরা এই প্লেটে নিয়ে আসছি, তাহলে এই প্লেটে চার্জ হয়ে যাবে কিউ প্রাইম মাইনাস ডেল্টা কিউ প্রাইম, তাই না? এনার্জি কনজারভেশন থেকে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হয়, এবার কিছু পরিমাণ পজিটিভ চার্জকে আমরা নিয়ে আসছি সেখান থেকে, তাহলে মাইনাস হয়ে যাবে এটা, এটা আমরা জানি। তাহলে এই এই চার্জটাকে এই প্রান্তে নিয়ে আসতে গেলে যদি আমাকে ডেল্টা ডব্লিউ ওয়ার্ক ডান করতে হয়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, এটাকে আমরা এখানে লিখছি যে ওয়ার্ক ডান ফর ডেল্টা কিউ প্রাইম, হলো, সেটাকে আমরা লিখবো ডেল্টা ডব্লু, এটা আমরা লিখতে পারি ভি প্রাইম ইন্টু ডেল্টা কিউ প্রাইম, তার মানে কি এ দুটোর মধ্যে পোটেনশিয়ালটাকে ভি প্রাইম ধরে নিয়েছি, এটা করলে হবে কিউ প্রাইম বাই সি ডেল্টা কিউ প্রাইম। তাহলে ভি প্রাইমটা আমরা কি জানি, ভি ইকুয়ালস টু কিউ বাই সি, তাহলে ভি প্রাইম ইকুয়ালস টু এখানে কি হবে, কিউ প্রাইম বাই সি, কারণ কি আমি ধরে নিয়েছি এখানে কিউ প্রাইম চার্জ ছিল আর ক্যাপাসিটিস তো সি, তাহলে ভি প্রাইমটা কি যাবে, কিউ প্রাইম বাই সি, এটা এখানে পুট করলাম। এখান থেকে যদি আমরা করি তাহলে কি পাবো, এবার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, দিস ইজ ডেল্টা ডব্লু, তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা করি, ইন্টিগ্রেট যদি করি, তাহলে আমরা কি পাবো, ডব্লু ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো থেকে কিউ অফ দি চার্জ বিল্ড আপ করেছি কিউ প্রাইম বাই সি ডেল্টা কিউ প্রাইম, তাই না? এটা করলে আমরা পাবো যে 1/c বাড়ে আসবে, কিউ প্রাইমকে করলে হবে কিউ প্রাইম স্কোয়ার বাই 2, আর এটাকে যদি আমি লিমিট পুট করি জিরো টু কিউ, ক্লিয়ার। তাহলে এটা যদি আমরা করি, এটা আমরা করলে পাবো কি কিউ স্কোয়ার বাই 2c, তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম ডব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 2c। এখানে কিউ কে যদি আমরা লিখি কিউ ইজ ইকুয়ালস টু কি জানি সিভি, সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি, কিউ ইকুয়ালস টু সিভি, এটা যদি আমরা পুট করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখানে যদি সিভি পুট করি তাহলে এটা হয়ে যাবে 1/2 c v² হলো। আবার এখানে সি ইজ ইকুয়ালস টু যদি আমরা কিউ বাই ভি পুট করি, এখানে যদি আমরা সি ইজ ইকুয়ালস টু ইকুয়েশন, এখানে যদি সি এর জায়গায় কিউ বাই ভি পুট করি তাহলে এটা কি হয়ে যাবে, আবার এটা হয়ে যাবে তোমার, এটাকে আবার লেখা যায় 1/2 q × v, ক্লিয়ার। তাহলে এই দুটো কিন্তু আমরা পাবো 1, 2, এই দুটো কিন্তু আমরা এই ওয়ার্ক ডান যেটা এনার্জি হিসেবে স্টোর হবে, এটাকে আমরা 1/2 c v² লিখতে পারি, আবার 1/2 q × v, এই দুটো ফর্মে কিন্তু লিখতে পারি দিস ওয়ার্ক ডান, এটা কিন্তু এনার্জি হিসেবে স্টোর হবে, ক্লিয়ার। তাহলে
প্যারালাল প্লেট ক্যাপাসিটরে কিউ চার্জ বিল্ডআপের জন্য কত এনার্জি স্টোর হচ্ছে, দিস ইজ কল্ড এনার্জি, এনার্জি অফ ক্যাপাসিটর। হলো কিউ চার্জ বিল্ডআপের জন্য যে এনার্জি সেটা হচ্ছে তোমার হাফ সি ভি স্কোয়ার বা হাফ কিউ ইন্টু কিউ। তাহলে এই এনার্জিটা যেহেতু এটা একটা যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কি একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড, যার জন্য এই এনার্জিটা কি হবে, এই এনার্জিটা কিন্তু এটা একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য এটা কনজারভেটিভ। হলো তাহলে এটা যেহেতু কনজারভেটিভ তার জন্য কি হবে, তার জন্য কিন্তু এটা তোমার পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে যাবে। হলো তাহলে আমরা এই যে এনার্জিটা স্টোর হচ্ছে, তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য যে এনার্জিটা কতটা এনার্জি স্টোর হচ্ছে পার ইউনিট ভলিউমে, কতটা এনার্জি স্টোর হচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। সেটা যদি আমরা করি তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য এনার্জি স্টোর পার ইউনিট ভলিউম যদি আমরা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে এনার্জি স্টোর যদি আমরা বের করতে চাই, এনার্জি স্টোর তাহলে আমরা কি জানি হাফ কিউ স্কোয়ার বাই সি। এখানে কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, কিউকে আমরা লিখতে পারি সিগমা ইন্টু এ তার স্কোয়ার বাই সি। এবার এখানে সি এর জায়গায় আমরা কি লিখতে পারি, এপসিলন নট এ বাই ডি লিখতে পারি না, তাহলে নিচে থাকবে হচ্ছে তাহলে লিখতে পারি ডি বাই এপসিলন নট এ, কারণ কি সিকে আমরা লিখতে পারি এপসিলন নট এ বাই ডি। এই ফর্মুলাটা আমরা আগের ক্লাসে জেনে এসেছি, এই ফর্মুলা। তাহলে এটা যদি পুট করি তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাবো যে হাফ এপসিলন নট ই স্কোয়ার ইন্টু এ ডি। দেখো কারণ কি ই ইকুয়ালস টু কত, ই ইকুয়ালস টু সিগমা বাই এপসিলন জিরো না, ই ইকুয়ালস টু সিগমা বাই এপসিলন নট। তাহলে এখানে তোমার হচ্ছে, এখানে যদি আমি ই স্কোয়ার পুট করি তাহলে সিগমা স্কোয়ার বাই এপসিলন নট স্কোয়ার হচ্ছে, সেখান থেকে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এটা পাবো, এখানে নিচে একটা এপসিলন নট কেটে যাচ্ছে, উপরে একটা এপসিলন থেকে যাচ্ছে। হলো উপরে উপরে এ স্কোয়ার আছে, নিচে এ কেটে যাচ্ছে, এগুলো যদি তোমরা ক্যালকুলেট করো সেখান থেকে তোমরা কিন্তু এই ভ্যালুটা পাবে, এটা হচ্ছে এনার্জি। তাহলে দেখো এই এডি, এডিটা কি, এই এডিটা হচ্ছে তোমার ভলিউম অফ ক্যাপাসিটার, কারণ কি এ ইজ দ্য এরিয়া অফ দ্য ক্যাপাসিটার, এরিয়াটা হচ্ছে এ, আর ডিসপ্লেসমেন্টটা এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা কত ডি, তাই না, এই ডিস্টেন্সটা ডি। তাহলে এডি মানে কি, এর ভলিউম, ভলিউমটা আমরা পাচ্ছি না, তাহলে ভলিউমের সঙ্গে এই যে হাফ এপসিলন নট ই স্কোয়ার এই যে ভ্যালুটা পুট অ্যাড হচ্ছে মানে মাল্টিপল হচ্ছে, এটাকে তখন আমরা কিন্তু বলতে পারি যে এনার্জি ডেন্সিটি, এটাকে আমরা বলতে পারি কিন্তু এনার্জি ডেন্সিটি, এই ভ্যালুটাকে আমরা বলছি এনার্জি ডেন্সিটি, অ্যান্ড এটাকে আমরা বলছি ভলিউম অফ দ্য ক্যাপাসিটার। তাহলে ভলিউম দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমরা এটা পেয়ে যাব, এটা হচ্ছে তোমার এনার্জি ডেন্সিটি। তাহলে এনার্জি ডেন্সিটি একে যদি আমরা ইউ দিয়ে ডিনোট করি তাহলে আমরা কি পাচ্ছি, হাফ এপসিলন নট ই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। এখানে লাস্ট আমরা একটা দেখব যে নিউমেরিক্যাল প্রবলেম একটা দেখব। এখানে বলেছে যে 900 পিকোফ্যারাড ক্যাপাসিটার ইজ চার্জড বাই 100 ভোল্ট ব্যাটারি। বলছে একটা ক্যাপাসিটার প্লেট, একটা ক্যাপাসিটার প্লেট এর মধ্যে 900 পিকোফ্যারাড ক্যাপাসিটেন্স আছে, এর ক্যাপাসিটেন্স, একে আমরা যদি 100 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি এর মধ্যে কত পরিমাণ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর হবে। তাহলে আমরা কি জানি ইকুয়ালস টু হাফ কিউ ইন্টু ভি না, আর কিউ মানে কি, কিউ মানে কি সি ভি, এখানে সি এর ভ্যালু কত 900 পিকোফ্যারাড, তাহলে কত হবে, তাহলে কিউ এর ভ্যালুটা কত হবে, কিউ এর ভ্যালুটা হবে 900 ইন্টু 10 টু ভি পাওয়ার মাইনাস 8 ইন্টু ভিটা হচ্ছে 100, তাই না, এটা যদি আমি পুট করি তাহলে কত পাচ্ছি, এটা হবে 9 ইন্টু 10 টু ভি পাওয়ার মাইনাস 8 কুলম, তাই না। তাহলে কিউ এর ভ্যালুটা এটা পেলাম, এটা এখানে পুট করব, করলে কি পাবো, এনার্জি ভ্যালুটা কত পাবো, তাহলে এটা পাবো হচ্ছে হাফ ইন্টু 9 ইন্টু 10 টু ভি পাওয়ার মাইনাস 8 ইন্টু 100, এটা করলে তোমরা পাবে 4.5 ইন্টু 10 টু ভি পাওয়ার মাইনাস 6 জুল। ক্লিয়ার, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা কত হচ্ছে 4.5 ইন্টু 10 টু ভি পাওয়ার মাইনাস 6 জুল। হলো তাহলে এই ক্যাপাসিটারের মধ্যে এনার্জিটা কত স্টোর হবে, যদি এর ক্যাপাসিটেন্স 900 পিকোফ্যারাড হয় সেটা হবে 4.5 ইন্টু 10 টু ভি পাওয়ার মাইনাস 6 জুল। এরপরে বলছে কি, এরপরে বলছে যে এই ক্যাপাসিটারটাকে যদি এক, এবার আমি কি করলাম, ব্যাটারি থেকে খুলে দিলাম, 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে লাগানো ছিল, খুলে দিলাম, ব্যাটারির সঙ্গে খুলে দেওয়ার পর একে অন্য আর একটা সেম অ্যামাউন্টের একটা ক্যাপাসিটার, সেম ক্যাপাসিটেন্সের একটা ক্যাপাসিটারের সঙ্গে যদি আমাকে একে অ্যাড করি তাহলে সেক্ষেত্রে এর এই সিস্টেমটার এনার্জি কত হবে। তাহলে সেম অ্যামাউন্টে যদি আর একটা ক্যাপাসিটারের সঙ্গে অ্যাড করি তাহলে এই সিস্টেমটার এনার্জি কত হবে, তাহলে ছবিটা কীরকম হবে, এই ক্যাপাসিটারটার সঙ্গে এই সেম অ্যামাউন্টের আর একটা ক্যাপাসিটার আমি এখানে অ্যাড করে দিলাম, এটাও 900 পিকোফ্যারাড, এটাও 900 পিকোফ্যারাড। ক্লিয়ার, তাহলে কি হবে, এর মধ্যে যে এনার্জিটা স্টোর ছিল বা এর মধ্যে যে চার্জটা স্টোর ছিল সেটা দুটোর মধ্যে ডিভাইড হয়ে যাবে না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে এই ক্ষেত্রে
কি হবে এই দুটো এই দুটো সিস্টেমের যে পোটেনশিয়াল, এই পোটেনশিয়ালটা কি হবে, এই দুটো সিস্টেমের পোটেনশিয়াল কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে না? এর মধ্যে যদি ভি পোটেনশিয়াল থাকে তাহলে এটা ডিভাইড হয়ে যাবে এবং দুটোর পোটেনশিয়াল সেম হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার, এটার হয়ে যাবে ভি বাই টু, এটারও পোটেনশিয়াল হয়ে যাবে ভি বাই টু। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে তাহলে ভি প্রাইম প্রত্যেকটার পোটেনশিয়াল কত, ভি বাই টু, অ্যান্ড প্রত্যেকটার মধ্যে চার্জ কিউ প্রাইম ইকুয়ালস টু কিউ বাই টু। তাহলে এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা কত হবে, টু ইন্টু হাফ কিউ প্রাইম ভি প্রাইম, তাই না? প্রত্যেকটার মধ্যে কিউ প্রাইম ভি প্রাইম, হাফ কিউ প্রাইম ভি প্রাইম, দুটো দিয়ে দুটো আছে মানে টু দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এটা করলে আমরা পাবো এই টু টু কেটে যাচ্ছে, আর এই কিউ কিউ বাই টু ভি বাই টু বসাবো আমরা, এটা টু হবে, তাহলে করলে কি পাবো, ওয়ান বাই ফোর কিউ ভি। এটা করলে আমরা পাবো 2.5 × 10⁻⁶ জুল। তাহলে দেখো, যখনই আমি এই ক্যাপাসিটারটাকে চার্জ করে নিলাম, নিয়ে ব্যাটারি খুলে দিয়ে যখনই আমি সেম অ্যামাউন্টের আর একটা ক্যাপাসিটারের সঙ্গে কম্বিনেশন করলাম, প্যারালাল কম্বিনেশন, সেই ক্ষেত্রে ওর যে চার্জটা ছিল সেটা কিন্তু দুটোর মধ্যে ডিভাইড হয়ে গেল। এই ক্ষেত্রে দেখো এনার্জিটা কত, কমে যাচ্ছে না? তাহলে দেখো এনার্জিটা তাহলে কমে গেল কেন, এটা কি এনার্জি কনজারভেশন ব্রেক করে দিয়েছে? তাহলে একটা ক্যাপাসিটারের মধ্যে যা এনার্জি ছিল সেটা হচ্ছে তোমার 4.5, সেটা কমে গেল 2.5, অর্ধেক হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে কি এনার্জি কনজারভেশন কি ব্রেক করছে? নিশ্চয়ই না। তাহলে সেই এনার্জির এক্সট্রা এনার্জিটা তাহলে কোথায় যাচ্ছে? তাহলে এই ক্ষেত্রে এই যে এক্সট্রা এনার্জিটা, এই এক্সট্রা এনার্জিটা, যে অর্ধেক যে এনার্জিটা ওয়েস্ট হয়ে যাচ্ছে সেই এনার্জিটা কোথায় যাচ্ছে? সেই এনার্জিটা কিন্তু তোমার ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ এই যে দুটোকে যখন আমরা কানেক্ট করলাম, এর মধ্যে চার্জগুলো কি হবে, একটা থেকে আরেকটাতে ট্রানজিশন হবে। তো এই চার্জ ট্রানজিশনের সময় বা একটা থেকে আরেকটাতে চার্জ যখন সেপারেট হয়ে যাচ্ছে, এদের মধ্যে যে ভোল্টেজ বিল্ড আপ করছে, ঠিক আছে, দ্বিতীয় ক্যাপাসিটারের ভোল্টেজ বিল্ড আপ করছে, এই যে প্রসেস, এই থ্রু আউট দ্য প্রসেসে কিন্তু হিটিং এফেক্ট আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই দুটো এখানে কাজ করবে। তাহলে হিটিং এফেক্টের জন্য কি এফেক্ট, হিটিং এফেক্ট আর কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ক্লিয়ার? তাহলে এই দুটো এফেক্টের জন্য কিন্তু তোমার এই যে অর্ধ হাফ যে এনার্জিটা সেটা কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। তাহলে তাহলে তোমরা বুঝতে পারছো যে একটা ক্যাপাসিটারকে অন্য একটা ক্যাপাসিটারের সঙ্গে কম্বাইন করলে কিন্তু তার কিছুটা এনার্জি ডিস্ট্রয় হয়ে যাবে, কোথায়, হিটিং এফেক্ট আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এনার্জি হিসেবে সেটা ডিকে হয়ে যাবে। হলো? তাহলে এই নিউমেরিক্যাল প্রবলেম থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম। এই ছিল আজকে আলোচনার বিষয়। তাহলে আজকে আমরা কী কী শিখলাম? আজকে আমরা দেখলাম যে কম্বিনেশন অফ ক্যাপাসিটার, অর্থাৎ সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশন, মানে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ক্যাপাসিটারের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা কত হচ্ছে সেটা আমরা এখানে ক্যালকুলেট করলাম। সিরিজ কম্বিনেশনের জন্য এটা হলো, প্যারালাল কম্বিনেশনের জন্য এটা হলো। এরপরে আমরা দেখলাম যে একটা প্রবলেম যে তিনটে ক্যাপাসিটারকে সিরিজে আছে, তার সঙ্গে একটা প্যারালাল ক্যাপাসিটার আছে, এই ক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা কত সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম। এবং এরপরে আমরা করলাম কি, এর মধ্যে প্রত্যেকটার মধ্যে চার্জটা আমরা দেখলাম যে প্রত্যেকটার মধ্যে চার্জ কত আসছে, সেটা সেখান থেকে আমরা দুটো ভ্যালু পেলাম এখান থেকে। এরপর আমরা দেখলাম যে এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার, অর্থাৎ কোনো একটা ক্যাপাসিটারে যদি কিউ চার্জ বিল্ড আপ করতে হয় সেখানে, সেই ক্ষেত্রে তার মধ্যে এনার্জি কতটা স্টোর হবে সেটা আমরা ওয়ার্ক ডান থেকে ক্যালকুলেট করলাম। এটা কি আমরা কি পেলাম, যে হাফ সি ভি স্কোয়ার আর হাফ কিউ ইন্টু ভি, এই দুটো ফর্মুলা আমরা এখান থেকে পেলাম। হলো? এখান থেকে আমরা দেখলাম যে এনার্জি স্টোর্ড পার ইউনিট ভলিউম, এখান থেকে আমরা এনার্জি ডেন্সিটিটা বের করলাম, এটা তোমরা এই ফর্মুলাটা আমরা এখান থেকে পেয়েছি। এরপর আমরা দেখলাম, এখানে আমরা দুটো প্রবলেম দেখলাম, যে কোনো একটা ক্যাপাসিটারে যদি আমরা কিছু পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি তার মধ্যে কতটা এনার্জি স্টোর হচ্ছে, এবং একই রকম ক্যাপাসিটার যদি ওর প্যারালালে কানেক্ট করে দিই সেই ক্ষেত্রে তার এনার্জি কতটা চেঞ্জ হচ্ছে, যে এক্সেস যে হাফ এনার্জি যেটা সেটা কমে যাচ্ছে, সেই হাফ এনার্জিটা কোন কোন ক্ষেত্রে ডিকে হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখলাম। তাহলে এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদের যদি আজকের ক্লাসটি হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যদি তোমাদের এই ক্লাসে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আলোচনা করবে, এবং পরের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।